জরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার থেকে তার শরীরে জ্বর অনুভূত হচ্ছে এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিং বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আলাদা একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে তাদের সিদ্ধান্ত মোতাবেক তাকে পরবর্তী চিকিৎসাপত্র প্রদান করা হচ্ছে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন